টাটুনির ঘর থেকেই সবাইকে অনেক অনেক স্বাগতম জানাচ্ছি আজকে মাছের ঝুড়ি তৈরি করে দেখাবো যে কোনো মাছ দিয়ে এই ঝুড়িটা তৈরি করা যাবে তবে যেসব মাছে কাটা কম আছে সেই মাছটা হলে বেশি ভালো হয় যেহেতু কাটাগুলি বেছে নিতে হয় ঝুরিটা করার সময় তাছাড়া যে কোনো মাছ দিয়ে করতে পারবেন কোনো সমস্যা নেই এখানে স্বাদ মতো লবণ আর একটু হলুদ দিয়ে মাছে পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো মাছটাকে খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে এজন্য আমি ঢেকে দিয়েছি মাছটার পানি যখন এভাবে শুকিয়ে যাবে তখন মাছগুলি ঠান্ডা করে কাটা বেছে নিতে হবে এখানে আমি মাছারি সাইজ থেকে ছোট কিছু আই মাছের মাছগুলি যখন বাছা হয়ে যাবে পরিমাণ মতো তেল তেল দিয়ে দিতে হবে প্যানে গরম হলে পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে পেঁয়াজটা যখন কালার হবে তখন সামান্য একটু পানি দিয়ে গোড়া মশলাগুলি দিবেন তাহলে মশলাগুলি পুড়ে ওঠার কোনো সম্ভাবনা থাকে না এখানে দিলাম হলুদ মরিচ ধনিয়া জিরা আদা রসুন বাটা সব কিছুই আমি হাফ চা চামচ করে দিয়েছি এবার মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে সেজন্য যদি সামান্য একটু পানি দিয়ে আরো তারপর কষাতে হয় তাহলে সামান্য আরো একটু পানি দিয়ে কষিয়ে নেবেন দিয়ে দিতে হবে কাঁচামরিচ এবার বেছে রাখা মাছ দিয়ে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেবেন যখন খুব ভালো করে মেশানো হয়ে যাবে আর কিছুটা হয়ে যাবে তখন দিতে হবে দুই তিনটি লেবু পাতা মাঝখান দিয়ে ছিঁড়ে খুব ভালো করে ধুয়ে নেবেন তো আমি এখানে দুই তিনটি লেবু পাতা ধুয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি লেবু পাতা ছাড়াও কিন্তু করা যাবে কিন্তু এই ঝুড়িটার সাথে না লেবুর পাতার যে ঘ্রাণটা এটা খুব ভালো যায় খুব ভালো লাগে খেতে গরম গরম ভাতের সাথে যে কি মজাই ঝুড়িটা কেটে যদি লেবুর পাতা না থাকে এভাবে রসের জায়গাটা বের করে আপনি লেবুর খোসাটাও দিয়ে দিতে পারেন আমি দেখিয়ে দিচ্ছি লেবুর খোসাটা কিভাবে ছাড়িয়ে নিতে হবে আমরা হয়তো সবাই জানি তারপরও দেখিয়ে দিচ্ছি যারা নতুন গৃহিণী নতুন রান্না শিখছে বা যারা বেচলার ভাইরা আছেন তাদের অনেক কাজে লাগবে তো দেখেন এভাবে কোনা থেকে টান দিলেই কিন্তু লেবুর খোসাটা আলাদা হয়ে যায় লেবুর খোসাটা দিয়ে দিতে পারেন লেবুর পাতায় যে ঘ্রাণটা আসবে লেবুর খোসাতেও কিন্তু সেম ঘ্রাণটা আসবে লেবু পাতা লেবুর খোসা দেওয়ার পরে ঘেঁটে ঘেঁটে নাড়াচাড়া করবেন না তাহলে কিন্তু তিতা লাগবে আলতো করে চেড়ে নিতে হবে দেখেন এবার কিন্তু তেলটা নিচ থেকে ছেড়ে দিয়েছে তার মানে ঝুড়িটা হয়ে গেছে এটা দিয়ে গরম ভাত খেতে যে কি মজা লাগে রে ভাই এটা আপনি বাসে অবশ্যই একবার হলেও ট্রাই করবেন খেতে কেমন লাগলো কমেন্টস করে জানাবেন যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন লাইক কমেন্টস করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটাকে ফলো দিয়ে একটা লাইক দিয়ে দেবেন আল্লাহ ফেস